প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানান ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। কথিত আছে, অসুস্থ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে মা শারদাময়ী দেবী কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতেরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চান তারা। সন্ধ্যা নামায় সেই রাতে ডাকাতদের আস্তানাতেই মা শারদাকে থাকার বন্দোবস্ত করে দেয় ডাকাতেরা। মা শারদার কাছে রাতে খেতে দেওয়া হয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতেরা মা শারদাময়ী দেবীকে দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। মন্দিরের সেবায়েত রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, কালী পুজোর দিন চার প্রহরে চারবার পুজো হয় এবং ছাগ বলি হয়। ইতিহাস বলে, আগে এই এলাকায় পাশে সরস্বতী নদীর পাশে জনমানব শূন্য জঙ্গলে ডাকাতেরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে ঘট পুজো করে ডাকাতি করতে যেত। আগে নরবলি হতো, পরে বর্ধমানের রাজার দান করা জমিতে সিঙ্গুর থানার চালকিবাটি গ্রামের মোড়লরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো নেওয়া হয়। পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাত কালীর মন্দির থাকার কারণে মল্লিকপুর, জামিনবেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে কোনো বাড়িতে বা বাড়োয়ারিতে হয় না কোনো কালী পুজো। এমনকি কোনো বাড়ির দেয়ালে টাঙানোও থাকে না ক্যালেন্ডারে আঁকা কালী মূর্তি। মা এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষ। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। তবে এবছর করোনা পরিস্থিতির কারণে কালী পুজোর দিন রাতে মন্দির সংলগ্নে আতশবাজির প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। মন্দিরের বাইরে ব্যারিকেড করা হবে, মাস্ক এবং স্যানিটাইজারের বন্দোবস্ত রাখা হবে। মন্দিরের ভিতরে কোনো ভক্তদের উঠতে দেওয়া হবে না। কালী পুজোর পরদিন মন্দির থেকে খিচুড়ি ভোগ খাওয়ানো বন্ধ রাখা হয়েছে। এখানটা পুরুষোত্তমপুর ডাকাতকালী বলে বিখ্যাত। এখানে ডাকাতেরা ঘট স্থাপনা করে মাঠে পূজা করতো। এখানে তো জঙ্গলে সব ভর্তি ছিল। হ্যাঁ, এইবার এখানে মোটামুটি পুজো হয়। আর দক্ষিণে এই কামারপুকুর থেকে জয়রাম এই দক্ষিণেশ্বরে বাবার শরীর খারাপ হয়ে দেখতে যাচ্ছে। এবার এইখানে ক্লান্ত হয়ে যাবার ফলে একটু বসে পড়ে, ওই তখনই ডাকাতেরা ঘিরে ফেলে। মায়ের কাছে ওই গয়নার কুণ্ডলিটা আছে, ওটা নেবে বলে তখন মা ওই রণমূর্তি ধরে ওদেরকে দেখা দেয়। তখন ডাকাতেরা মামা বলে পায়ে পড়ে যায়। ওদের দিয়ে আস্তানায় মোটামুটি রাত্রিতে রেখে দিয়েছিল আর খেতে দিয়েছিল চাল কড়াই ভাজা। তার পরের দিন মা ইয়েকে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয়।